Yeah,
আমার কমিশন পাই সরকার জানি কম দেওয়ার কারণ আমি বলবো না, এটা ওনার ব্যক্তি আমি ডিলার। হ্যাঁ হ্যাঁ, আমরা কমিশন পাই, কমিশন কী করি? হ্যাঁ দেখেন অবস্থা, আপনি দেখেন, এটা আপনি দেখেন কী অবস্থা দেখেন আপনার, আমার বলা লাগে? এক টন করে, এক টন। হ্যাঁ না দেখেন, না আমরা যেটা পাই এটা দৈনিক পূরণ করার জন্য অনেক লোকজন আপনি দাঁড়া আছে, পাইব না পেঁয়াজ পাই না, কি কিনবো? 100-150 টাকা কেজি পেঁয়াজ, আড়াই ঘন্টা। না না না, নয় ডাক্তনে না না, আধা ঘন্টারও বেশি না, আমি লাইনে ছিলাম, আমরা বাইক করে দিছে এরা। 3 ঘন্টা দাঁড়া রয়েছি, এখনো পাই নাই। 3 ঘন্টা সিরিয়ালে ছিলাম, এখন তো পেঁয়াজ শেষ। 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, 3 ঘন্টা তবু পেঁয়াজ দিচ্ছে না, এখন লাইনে বানাই আর 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, পেঁয়াজ পাচ্ছি না। আমার 2 কেজি লাগতো, পাইতে ব্যাগে লইতাম। মানে 1.5 ঘন্টা কষ্ট করে এই যে হ্যাঁ আইসি, মানে 70 রোডের পিছনে আইসি, এখন পর্যন্ত বোধ হয় পেঁয়াজ আছে 4-5 কেজি আছে, কিন্তু দিতে আসে না, 5 কেজির মতো এখন আছে, দিতে আসে না। বলছে যে একবার পুরুষ একবার মহিলা, তাই রুমে দেয় না, ওই বাইরের সাইডে থেকে দিয়ে দেয়। সেজন্য এই জায়গায় 45 বাজারের দাম 140 টাকা, আর এখানে দাম হচ্ছে 45 টাকা, এই জন্য একটু কমের জন্য এখান থেকে নিচ্ছি। দেখেন এই যে এখানে একটা গাড়ি দেয়, এখানে একটা গাড়ি দেয়, একটা গাড়ি তো হয় না, গাড়ি লাগে 5টা গাড়ি থাকলে তো হয়। যে বাজারে পেঁয়াজের দাম বেশি 160 টাকা করে, এই জন্য সবাই কম থেকে জনগণ এখানে আসে, তো এখানে বেশি করে গাড়ি দিব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ যে 3-4টা করে গাড়ি লাগায় সচিবালয়ের সামনে রেগুলার, তাহলে সবাই নিয়ে সবাই নিরিবিলি বাঁচতে পারবো, নাহলে তো পেঁয়াজ ছাড়া মানুষ না খাইয়ে মারা যাবে। দাঁড়া রয়েছি, পাই নাই, 2 দিন ধরে লাইনে দাঁড়াই, 2 ঘন্টা পর সিরিয়াল দিয়ে আই, পর পাই না জায়গা, পেঁয়াজ শেষ হয়ে যায়গা, সারা আমি পাই না। সকাল থেকে আইসা লাইন দিয়া 2-3 ঘন্টা ঘুরে তারপর শুনি পেঁয়াজ নাই শেষ, তো সকাল থেকে রাত্র পর্যন্ত দেওয়ার নিয়ম, একটা গাড়ি গেলে আটটা গাড়ি আসবো, এই সিস্টেম করতে বলেন, এই নিয়ম করতে বলেন, এই নিয়ম করলে তাহলে পেঁয়াজ সবাই পাবে। দেড় ঘন্টা দাঁড়িয়ে, 2 ঘন্টা দাঁড়িয়ে
আসি পিএস জেলে পিএস নিমো পিএস দিতে দিতে কথা মহিলা করেছে ভিড়, মহিলারা দুইবার তিনবার করে নিতেছে আর আমরা লাইনে থেকে দুই একবার নিতে পারি লাইন দিয়ে নিতেছে হোটেলের মালিকরা লাইন দিয়ে কর্মচারীদের ডিউটি বাদ দিয়ে এখানে হইতেছে এবং মহিলারা দুইবার তিনবার নিয়ে বিক্রি করতেছে। আমরা যে তিন ঘন্টাতে ধারা নিছি আমরা পাই না, আর এখানে কোনো সিস্টেম নাই, লাইনে কোনো সিস্টেমই করে নাই, লাইনে থেকে পাই না, বেলাইন দিয়ে যায় না, ওইরকম না। হোটেল নিতে সেটে আমি শিওর চাক্ষুষ, কিন্তু অন্য কোনো প্রমাণ আমি পাইনি বলতে পারবো না। চেষ্টা করতেছে কীভাবে কমবো না দেখতেছে, ওনার সব ওনারে যা বুঝে ওনার পর কর্পোরেশন বুঝে, কর্পোরেশন বুঝে আমরা বুঝি না কেমনি কী চাইতে করবো, ওনারা বুঝে আমরা ডিলার আমরা বুঝি না কেমনি করবো, ওনারে বুঝে ওনার সব ওনারা বুঝে, আমি আমরা বুঝি না, আমরা বুঝার ক্ষেত্রে নেই ওনারা বুঝে। দীর্ঘ চার ঘন্টা যাবত দাঁড়ায় তারপর প্যাস পেলাম, বাজারে 140 টাকা 150 টাকা কেজি, এখানে মাত্র 45 টাকা পাইতেছে, সেই জন্য মা এই জায়গায় দাঁড়ানো। এই জায়গায় আসছি কমলাপুর থেকে, কমলাপুর থেকে সচিবালয় আসছি প্যাস নিতে। জি এখন 4 ঘন্টা যাবত দাঁড়ায় তারপরে প্যাস পাইলাম, তা অনেক কষ্ট করে। না আমার দেখা মতো এগুলা হয়নি, কিন্তু সাধারণ মানুষে নিয়েছে, সাধারণ মানুষে পাবলিকে পাইছে, কোনো আউটসোর্সিং আমার দেখা মতো দেখিনি আমি 4 ঘন্টার মতো। প্যাঁচ দিয়ে কী করে